একঘেয়েমি মাছ রান্না খেতে খেতে যখন বোর হয়ে যাই আর হাতেও যখন সময় থাকে কম তখন আমি এটা বানিয়ে ফেলি তাহলে আর অন্য কোনো রান্না করতে হয় না এই একটা তরকারি দিয়ে একদম নিমিশেই এক প্লেট ভাত শেষ করে ফেলা যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই রেসিপি তৈরি করতে আমি এখানে একদম টাটকা দেখে লাউ শাক নিয়েছি তো প্রথমে আমি লাউ শাকগুলো কেটে বেছে তারপরে ভালো করে ধুয়ে নিব লাউ শাক কিন্তু আমার অনেক প্রিয় আর আপনাদের কার কার প্রিয় কমেন্টে জানাবেন তবে এই লাউ শাক একটু ভালো করে ধুয়ে নিতে হয় কেননা এই শাকের গায়ে বেশ ভালো থাকে অনেক সময় ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখানে মোটামুটি এক মুটের মতো শাক নিয়েছি এবারে আমি এখানে নিয়েছি মাছ আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যে কোনো ধরনের বড় মাছ ছোট মাছ রুই কাতলা পাঙ্গাস যে কোনো মাছ আপনি এখানে নিতে পারেন হাফ কাপের মতো দিচ্ছি পিঁয়াজ কচি সেই সাথে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ উঁচু করে দিয়েছি হলুদের গুঁড়ো এবং ঝালের টেস্ট বুঝে দিয়েছি লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনার টেস্ট বুঝে দিবেন সব মরিচে একরকম ঝাল হয় না আর অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে এই রান্নায় জিরে বা ধনিয়াটা দেয়া যাবে না এবারে দিচ্ছি সরিষার তেল আপনি যে কোনো রান্নার তেল দিতে পারেন তবে তেলের পরিমাণটা একটু বেশি করে দিবেন তাহলে ভালো লাগবে উপরে তেলটা ভেসে থাকলে না খেতে অনেক মজা হয় তরকারিটা এবারে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি হাত দিয়েই মাখাতে হবে বিষয়টা তেমন না আপনি যেভাবে পারেন যেভাবে সুবিধা হয় ওইভাবেই মাখাতে পারেন আমি হাতটা ধুয়ে মোটামুটি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিতে হবে না এবারে মাঝারি আছে ঢেকে রান্না করব মাঝে একবার দুইবার একটু নেড়েচেড়ে দিতে হবে একটা খুন্তি সাহায্যে আমি নেড়ে দিচ্ছি এ পর্যায়ে তবে ঝোলটা যখন কমে যাবে তখন কিন্তু আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছ ভেঙে যাবে তখন আপনি যেটা করতে পারেন এরকমভাবে হাতলটা ধরে একটু দুলিয়ে দিতে পারেন তাহলে আর মাছ ভেঙে যাওয়ার একদমই চান্স থাকবে না আমি কয়েকটি কাঁচামরিচও ফালি করে দিয়েছি আনুমানিক পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি রান্না করেছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এরকম মাখো মাখো ঝোল হয়ে এসেছে আপনি চাইলে আর একটু ঝোলও রাখতে পারেন আবার এভাবে করেও রাখতে পারেন উপর দিয়ে এরকম তেল ভেসে যখন আসবে তখনই আপনি বুঝে নেবেন আপনার রান্নাটা একদম পারফেক্ট হয়েছে আজকে রান্না আপনাদের কেমন লাগলো শুধু দেখে ভালো লাগলে কি আর হবে বাসায় অবশ্যই রান্না করবেন এবং খেয়ে দেখবেন নিজেই বলবেন তখন ওয়াও মাশাল্লাহ